ইউটিউব চ্যানেলের বন্ধুরা, অনেকদিন পরে অনেক অসুখ, অনেক অবস্থা, সব কিছুর সঙ্গে একটু দৌড়ঝাঁপ করে নিয়ে আবার আপনাদের সামনে একটু রান্নার রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে বাচ্চাকে খুশি করার জন্য, একটা হামি এক্সট্রা পাওয়ার জন্য আজকের রেসিপি আমার হাতে রয়েছে। এই যে টুকরো করে কাটা ব্রাউন ব্রেড অ্যান্ড মাগি মশলা, চটপটা ব্রাউন ব্রেড ম্যাগি ফ্রাই নাম দিতে পারি, চেষ্টা করি এটাই নাম দিতে। চলুন রান্নাঘরে খুব কম সময়ে খুব চটপট করে আমরা তৈরি করব, সঙ্গে ব্রাউন ব্রেড, ম্যাগি মশলা, একটু সস যেটা আমাদের খুব প্রিয়। চলে যাচ্ছি রান্নাঘরে, অল্প তেলে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলছি। পাউরুটি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, ম্যাগি মশলা রেখে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো, একটু চিলি সস, একটু টমেটো কেচাপ, এটা হচ্ছে চাট মশলা, আর রয়েছে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। চলুন রান্নাঘরে ফ্রাই প্যানের দিকে। এই যে 1 চামচ তেল, আর একটুখানি নেব, এই 1 চামচের মতো, এই 2 চামচ তেল, 2 চামচ তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। এই সামান্য জিরে জাস্ট একটু বন্ধ করার জন্য একটুখানি জিরে ফোড়ন দিলাম। এই জিরেটা ফোড়ন দেওয়ার পরে একটু গরম হয়ে উঠবে, গরম হয়ে উঠলে পরে আমরা জিরেটা, দেখুন বেশ একটু লালচে রঙের হয়ে গেছে, গন্ধটা ভালো বেরোবে। এবার দেখুন এই দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি, চারকোয়া রসুন কুচিয়েছি, আর একটু এরকম আঙুলের কড়ের এরকম সাইজের মতো আদা কুচিয়েছি। এটা একটু ভাজব, জাস্ট একটুখানি ভাজব, একটু এরকম লালচে মতো হয়ে গেছে। পেঁয়াজটা দিয়ে দেব, পেঁয়াজটাকে এবার সুন্দর করে একটুখানি ভাজব। আচ্ছা, এই ভাজাটার সময় আমরা সামান্য একটু নুন দিয়ে দেব, বেশি নুন লাগবে না, কারণ এটা পাউরুটির ব্যাপার। আমরা সামান্য একটু নুন, এই ছোটো চামচের 1/2 চামচ মতো নুন এর মধ্যে দিয়ে দিলাম, 1/2 চামচের এই 1 চামচ টমেটো কেচাপ দিলাম, আর একটু দেওয়া যেতে পারে, এটা নির্ভর করবে পাউরুটি ক পিস নিয়েছেন। আমি 4 পিস পাউরুটি নিয়েছি, 4-5 পিস পাউরুটি নিলে 2 চামচ কেচাপ দিলেই যথেষ্ট হয়ে গেল কেচাপ দেওয়া। চিলি সস, বাচ্চারা তো বেশি সস চিলি খেতে পারে না, ঝাল খেতে পারে না, তাই বড়দের হলে একটু 1 চামচ দেবেন, ছোটোদের হলে পরে 1/2 চামচ দেবেন, ব্যাস। এবার এটাকে ভালো করে গ্যাসটা একদম লো ফ্লেমে, একদম লো ফ্লেমে রয়েছে, এটা একটু ভালো করে মিশিয়ে নেব। যদি সোয়া সস থাকে দিতে পারেন, আমার কাছে সোয়া সস ছিল না তাই আমি আর সেটা দিতে পারলাম না। একটা ম্যাগি মশলা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, একদম দিয়ে করে দেবো। দিয়ে এবার আমি পাউরুটিগুলো আস্তে আস্তে এর মধ্যে ছাড়বো, পাউরুটিগুলো ছাড়বো এবং ভালো করে এটাকে মিক্সড করতে থাকবো। আমরা গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে লো ফ্লেমে একটু সাজিয়ে এরমভাবে রাখবো, তাতে কী হবে পাউরুটির টোস্টিংয়ের মতো বেশ ভাজাটা হবে। আমরা তেল দিয়ে তো বেশি ভাজতে পারছি না, ফ্রাইটা হবে জাস্ট গায়ে মেখেছে, এবার এই তাপেতে থাকবে খানিকক্ষণ, 2 মিনিট রাখুন, রেখে এটা হয়ে গেলে প্রায় হয়ে এসছে আমার। আমি এটার ওপরে সামান্য একটুখানি গোলমরিচ দেব, বাচ্চা যেহেতু খাবে তাই বেশি দেব না, একটুখানি এই চামচের মাথায় করে একটু গোলমরিচ দিলাম, আর একটু চাট মশলা, ওদের ভালোই লাগে চটপটা, তাই একটুখানি চাট মশলাটা একটু বেশি দিয়ে দিতে পারি। ব্যাস, আমার সমস্ত যা যা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার কথা সব আমার দেওয়া হয়ে গেল। এবার এটা একটুখানি রেখে আমি 2 মিনিট পরে প্লেটে করে তুলে ওদেরকে সার্ভ করবো।
দারুণ একটা গন্ধ বেরিয়েছে। ছোটরা ছুটে ছুটে চলে আসবে একদম রান্নাঘরের পাশে। আমার বাড়িতে দুটো ছোট ছোট মেয়ে আছে, তাদেরকে এবার করেই খাওয়াবো এরকম গরম গরম।